নমস্কার বন্ধুরা, আজকেও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মজার ঘটনা যেটা ঘটিয়েছিল আমার হাজবেন্ড 2015 সালে শিয়ালদা প্ল্যাটফর্মে। আমি খুব তখনও অসুস্থ ছিলাম, সল্টলেকের আমনি নার্সিংহোমে ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তার দেখে বললেন যে অপারেশন করিয়ে নিন, বয়স বাড়লে জটিলতাটা বাড়বে। তো শুনে মনটা খারাপ হয়ে গেছিলো। আমরা তখন ব্যারাকপুরে থাকতাম, তাই আমাদের তিনজনের রিটার্ন টিকিট ব্যারাকপুর টু বিধাননগর কাটাই ছিল। তখন ঘড়িতে বাজে সময় বিকেল 5টা, আর বিকেল 5টার সময় আমার পক্ষে বিধাননগর থেকে ট্রেনে ওঠাটা অসম্ভব ছিল। তাই আমরা শিয়ালদা স্টেশনে গেলাম। সেখানে গিয়ে আমরা শিয়ালদা টু বিধাননগর টিকিট কাটতে যাই। টিকিট কাটতে গিয়ে দেখি লাইনে পর্যাপ্ত ভিড়, আর লালগোলা প্যাসেঞ্জার তখন ছাড়বে ছাড়বে করছে। তো আমরা ভাবলাম যে ট্রেনে উঠে যাই, যা ফাইল চাইবে দিয়ে দেবো। ট্রেনে ওঠা তো দূরের কথা, স্টেশনে পা রাখতেই আমার ছেলেকে টিটি ধরে নিল। আমার হাজবেন্ড তো আগে গড়গটিয়ে হেঁটে গেছিলো, আমিও হেঁটে গেছি, আমাদেরকে ধরেনি, ওকে ধরে নিয়েছে, ওটাচ্ছে মা টিটিতে ধরে নিয়েছে। দৌড়ে ফেরত আসলাম, এসে টিটিকে বোঝালাম যে এই এই হয়েছে। আমি বললাম নেজ্জো ফাইন নিন, ওনা হবে না, উনি একটা বিশাল অ্যামাউন্ট ফাইন চাইছে। আমার সঙ্গে তর্কাতর্কি বেঁধে যায়, আর আমি মাথা ঘুরিয়ে দম করে পড়ে গেলাম। টিটি ভয় পেয়ে পালিয়ে গেল, আর টিটির হাত থেকে নিষ্কৃতি পেয়ে আমার হাজবেন্ডও পালিয়ে গেল। আমাকে তোলার পরিবর্তে ট্রেন ধরার জন্য ছুটছে সে। আমার ছেলে বেচারা কী করবে, আমাকে টেনে ডাকছে মা ওঠো মা ওঠো। আমার কপালটা দেখেছেন কত সোনা দিয়ে বাঁধানো।